অটোমোবাইল পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমরা লাস্ট হাইব্রিড এবং ইলেকট্রিক ভেহিকেলের যে ভিডিওটি দেখেছিলাম, সেখানে আমরা বিভিন্ন ধরনের হাইব্রিড ভেহিকেল, হাইব্রিডাইজেশন এবং ইলেকট্রিক ভেহিকেলের লেআউট দেখেছি খুবই সিম্পলি। আজকে আমরা ড্রাইভ ট্রেন সিস্টেমের উপর ভিত্তি করে হাইব্রিড ভেহিকেল কত প্রকার এবং সেই সকল হাইব্রিড ভেহিকেলের ড্রাইভ ট্রেন সিস্টেমগুলো কী, সেগুলো খুব সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা গত লেকচারে হাইব্রিডাইজেশন সম্পর্কে একটা কনসেপ্ট সম্পর্কে বুঝেছিলাম যে হাইব্রিডাইজেশন মানে হচ্ছে ইঞ্জিন এবং ইলেকট্রিক প্রপালশনের পোর্শন কতটুকু বা পার্সেন্টেজ কতটুকু, এই অনুপাতটাকে হাইব্রিডাইজেশন বলা হয়। সেই অনুপাতের ভিত্তিতে আমরা স্টার্ট স্টপ হাইব্রিড, মাইক্রো হাইব্রিড, মাইল্ড হাইব্রিড, ফুল হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড, ইলেকট্রিক ভেহিকেল এবং ফুল ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে কিছুটা জেনেছি এবং লেআউট সম্পর্কে আমরা জানতে পারি। আজকে আমরা ড্রাইভ ট্রেন সিস্টেমের উপর ভিত্তি করে হাইব্রিড ভেহিকেলের প্রকারভেদ এবং ড্রাইভ ট্রেন সিস্টেমগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানব। বন্ধুরা, প্রথমে ড্রাইভ ট্রেনের উপর ভিত্তি করে হাইব্রিড ভেহিকেলকে তিন ভাগে ভাগ করা হয়, সিরিজ, প্যারালেল এবং সিরিজ প্যারালেল। এই তিন প্রকার থেকে প্রথম যেটি, সেটি হচ্ছে সিরিজ প্যারালেল, সিরিজ হাইব্রিড, দুঃখিত, সিরিজ হাইব্রিড। তো এই সিরিজ হাইব্রিড ড্রাইভ ট্রেন সিস্টেমটা কেমন? আমরা জানি হাইব্রিড ভেহিকেলে ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর দুটোই প্রপালশন ইউনিট থাকে, কিন্তু নট ইম্পর্টেন্ট, দুটো ইউনিট থেকেই চাকাতে পাওয়ার ট্রান্সফার হবে, অর্থাৎ ডিরেক্টলি দুটো ইউনিট থেকেই একসাথে পাওয়ার ডেলিভারি হবে। সিরিজ হাইব্রিড এটাই বলে যে সিরিজ হাইব্রিডে মূল পাওয়ার ইউনিট হিসেবে যদিও ইলেকট্রিক মোটর এবং ইঞ্জিন থাকে, কিন্তু চাকার মধ্যে মেইন পাওয়ারটা প্রোভাইড করে ইলেকট্রিক মোটর। তাহলে প্রশ্ন আসতে পারে, এখানে ইঞ্জিনের কাজ কি? ইঞ্জিন সরাসরি চাকাকে পাওয়ার প্রোভাইড করে না, ইঞ্জিন ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য কাজ করে, অর্থাৎ ইঞ্জিনকে পরিচালিত করে ইলেকট্রিসিটি উৎপাদন করা হয় জেনারেটরের থ্রু, এবং সেই উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে ব্যাটারিকে চার্জ করা হয় এবং সেই ব্যাটারি থেকেই ইলেকট্রিক মোটর ইলেকট্রিক্যাল এনার্জি রিসিভ করে সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে গাড়িকে চলতে সহায়তা করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইন প্রপালশন ইউনিট হিসেবে অনলি ইলেকট্রিক মোটর কাজ করে থাকে এই ধরনের হাইব্রিড ভেহিকেলগুলোতে। আমরা এখানে আমাদের ডায়াগ্রামেও দেখতে পাচ্ছি যে আইসি ইঞ্জিন ইলেকট্রিসিটি জেনারেট করে ব্যাটারিকে চার্জ করছে অ্যাজ পার দ্য প্রসেস ফ্লো, এবং ব্যাটারি থেকে আলটিমেটলি পাওয়ার ইলেকট্রিক মোটরে সাপ্লাই হচ্ছে এবং ইলেকট্রিক মোটর সরাসরি চাকাকে ড্রাইভ করছে। বন্ধুরা, আমরা এখন প্যারালাল হাইব্রিড সম্পর্কে কিছুটা ধারণা নেব। বন্ধুরা, প্যারালাল হাইব্রিডের সাথে সিরিজ হাইব্রিডের এতটুকুই তফাত এই যে সিরিজ হাইব্রিডে আমরা জেনেছি শুধুমাত্র ইলেকট্রিক মোটর মেইন প্রপালশন ইউনিট হিসেবে কাজ করে, কিন্তু প্যারালাল হাইব্রিডে বোথ ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর একই সাথে সরাসরি চাকার মধ্যে পাওয়ার ট্রান্সফার করে। আমরা আমাদের এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে একই সাথে ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর একই ড্রাইভ ইউনিটে সরাসরি ডিফারেনশিয়ালের মাধ্যমে চাকাতে প্রয়োজনীয় পাওয়ার এবং টর্ক সাপ্লাই করছে। তো এক্ষেত্রে মেইন প্রপালশন ইউনিট হিসেবে বোথ ইলেকট্রিক মোটর এবং ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন একসাথেই পাওয়ার এবং টর্ক সাপ্লাই করে থাকে। বন্ধুরা, সিরিজ প্যারালাল হাইব্রিড, আমরা সিরিজ হাইব্রিড সম্পর্কেও জানলাম, প্যারালাল হাইব্রিড সম্পর্কেও জানলাম,
প্যারালাল হাইব্রিডের সাথে সিরিজ প্যারালাল হাইব্রিডের এতটুকুই তফাত। এখানেও ইলেকট্রিক মোটর এবং ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, একই সাথে চাকাকে সরাসরি পাওয়ার ডেলিভারি করতে সক্ষম। কিন্তু সিরিজ প্যারালাল হাইব্রিডে এমনও সিস্টেম আছে যে ড্রাইভার চাইলে শুধুমাত্র মোটর অথবা শুধুমাত্র ইঞ্জিন দিয়ে গাড়িকে প্রপালশন পাওয়ার পাঠাতে পারে। অর্থাৎ একজন ড্রাইভার চাইলে বোথ ইঞ্জিন এবং মোটরের একসাথে সমন্বিত পাওয়ার চাকায় প্রেরণ করতে পারে, অথবা শুধুমাত্র ইঞ্জিন বা শুধুমাত্র মোটরের সাহায্যে প্রপালশন পাওয়ার অথবা প্রয়োজনীয় টর্ক এবং পাওয়ার সাপ্লাই করতে পারে। তো বন্ধুরা, আমরা জেনেছি যে শুধুমাত্র ড্রাইভ ট্রেন সিস্টেমের উপর ভিত্তি করে আমরা হাইব্রিড ভেহিকেলকে তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সিরিজ হাইব্রিড, একটি হচ্ছে প্যারালাল হাইব্রিড এবং আরেকটি হচ্ছে সিরিজ প্যারালাল হাইব্রিড। এখানে একটি বিষয় জেনে রাখতে হবে যে সিরিজ প্যারালাল হাইব্রিডকে অনেক সময় পাওয়ার স্প্লিট হাইব্রিডও বলা হয়। বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সাথেই থাকুন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা সবার জন্য।